নমস্কার বন্ধুরা, খাদ্য সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল, তো সেই ওয়েবসাইটটি কিছুটা মডিফাই করা হয়েছে। তো আপনারা যদি এখন সেই ওয়েবসাইটটি ভিজিট করেন, দেখতে পাবেন বেশ কিছু চেঞ্জ করা হয়েছে। তো এখান থেকে আপনারা যে সমস্ত পরিষেবাগুলি পেতেন, সেই সমস্ত পরিষেবাগুলি কিন্তু আপনারা আরও আপডেট ভার্সানে পাবেন। যেমন ধরুন, তার মধ্যে একটি রয়েছে ই রেশন কার্ড। তো এই ই রেশন কার্ডটি আপনারা ডাউনলোড করার পর আগে যেভাবে দেখতেন, এখন কিন্তু সম্পূর্ণ তার লুকটি চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আগে যখন আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতেন, তো আপনারা কিন্তু এই ধরনের একটি ই রেশন কার্ড দেখতে পেতেন, তো যার নিচের অংশটি কিছুটা এই ধরনের ছিল। তো এখন যদি আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করেন, এখন কিন্তু আপনারা এই ধরনের রেশন কার্ড দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের যেই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তো তার যে অরিজিনাল কার্ডটি দেখতে যেমন হয়, ঠিক তেমনই কিন্তু আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আগে কিন্তু সবার ক্ষেত্রেই যে ই রেশন কার্ডটি ছিল, তো সবার ক্ষেত্রেই একই রকমের ছিল। তো এখন কিন্তু যদি আপনারা এই ই রেশন কার্ডটি ডাউনলোড করেন, যার যেই ক্যাটাগরির কার্ড রয়েছে, তো সেই ধরনেরই কিন্তু আপনারা এখানে ই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ই রেশন কার্ডটি নতুন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, সমস্ত প্রসেসটি ঠিকঠাকভাবে জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, food.wb.gov.in, তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা ওখানে ক্লিক করে কিন্তু এরকম একটি পেজে চলে আসবেন। তো এখানে আসার পর জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসার পর দেখুন, আপনাদের ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য যে অপশনটি, সেটি একদম নিচে রয়েছে। দেখুন, এখানে লেখা রয়েছে ই রেশন কার্ড। তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কাছে নতুন একটি পেজ খুলে যাবে। তো এই পেজের একদম নিচে দেখতে পাবেন ক্লিক ডাউনলোড ই রেশন কার্ড। তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে আপনারা আপনাদের ই রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। তো আপনাদের যেই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, তো এখান থেকে আপনারা সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। তো এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি পাবেন, AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 এবং জেনারেল। তো আপনাদের যেই ক্যাটাগরির কার্ড রয়েছে, তো সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আমার রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি, তারপর এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটি বসিয়ে দিয়েছি, তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমার ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ই রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই রেশন কার্ডটিকে প্রিন্ট করে নিতে পারেন। তো আপনাদের সুবিধা মতো আপনারা প্রিন্ট করে নেবেন। যদি সম্পূর্ণ পেজটি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারেন। এছাড়াও যদি আপনারা চান যে শুধুমাত্র এই কার্ডের অংশটিকে শুধু প্রিন্ট করে লেমিনেট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অংশটিকে প্রিন্ট করে লেমিনেট করে নিলেই কিন্তু অরিজিনাল কার্ডের মতোই লাগবে। তো এই কার্ডটি কিন্তু আপনারা অরিজিনাল কার্ডের মতোই ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ই রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, আগে যারা ই রেশন কার্ড ডাউনলোড করেছেন, তাদের যদি এখনো পর্যন্ত নতুন রেশন কার্ড না এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে আরেকবার ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। কারণ এখান থেকে কিন্তু আপনারা একদম অরিজিনাল রেশন কার্ডের মতো ই রেশন কার্ডটি পেয়ে যাবেন। এবং এটিকে যদি আপনারা কালার প্রিন্ট করে লেমিনেশন করে নেন, সেক্ষেত্রে কিন্তু একদম অরিজিনালের মতোই লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।